সো হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কাইড অফ ব্লগস। সো গাইস, আজকে আমরা আছি ফাইনালি হচ্ছে হলদিবাড়ি 2024 অ্যানুয়াল স্পোর্টস খেলা। যতটা এক্সাইটেড নিয়ে আজকে বেরিয়ে পড়ছি, তার থেকে বেশি দুঃখের কথা তোমাদের শেয়ার করবো। পরশুদিন স্যার আমাকে বললো যে যারা 12 এর এক্সাম দিবে তাদের জন্য খেলা হবে না, তবু আমি কাগজপত্র জমা দিয়েছি। বয়স অ্যাকচুয়ালি ঠিক আছে, কিন্তু মানে সামনে এইচএস এক্সাম, এর জন্য মনে হয় খেলা হবে না। তো দেখা যাক, যদি ব্লকে চান্স দেয় তাহলে হবে, না হলে ভাই ক্লিয়ার করা যায়। ব্লকটা সেসব দিয়ে দেখতে, দেখা যাক, যদি আমি খেলতে পারি তাহলে অবশ্যই সোহেল ভাইয়া কিছু করার চেষ্টা করে। যেহেতু দুইটা ইভেন্ট, গাড়ি চলে আসছে, সাফারি করে যাবো, দুইটা সাফারি আছে, ঠিক আছে। সো এখন এসে 8:48 বেজে গেছে। আমাদের সোলমের স্কুল থেকে ভাই ব্রাদার 18 জন যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের দুটো ভাগ হয়েছে, গার্লস এবং হচ্ছে বয়। আজকে হচ্ছে আমরা ছেলেটা আছি, আর কালকে মেবেসলি মেয়েরা চলে গেছে। জানি না আমাদের সোলমের স্কুল থেকে কে কিরকম পারফরমেন্স করেছে। হলদিবাড়ি এটা কিন্তু আলাদা একটা সাবডিভিশন পড়ে। অ্যাকচুয়ালি আমাদের মেকিগঞ্জের সঙ্গে হলদিবাড়ি এক জাস্ট, ঠিক আছে। এবারে প্রথম আমাদের হলদিবাড়িতে খেলা হচ্ছে। আমাদের গত বছরে যেমন হচ্ছে, গত বছর খেলা হয়নি, তার পরের বছর আমাদের সোলমের স্কুলে হয়েছে, তারপর ধাপড়ায় হয়েছে, আবার আমাদের সোলমের স্কুলে হয়েছে। সব জায়গায় খেলছি, ভালো পারফরমেন্স করছি। তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, ঠিক আছে। কোচবিহারও খেলতে গেছি। চলো দেখতে থাকো, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। সো চলো হচ্ছে গাড়ি। তো আমরা যাচ্ছি হচ্ছে দেওয়ানগঞ্জ, এটা হচ্ছে আব্দুল জায়গা পেরিয়ে আমরা যাবো। তো ফার্স্ট টাইম যাচ্ছি। আমি এমনিতে লাফাই হচ্ছে, মনে করো এক মাথা ধরে নাও, কিন্তু ওটার জন্য আমি একটু লাফাইতে পারবো এখন মনে হচ্ছে, দেখা যাক আইমিং কি হয় আর কি, ঠিক আছে। তখন তো ছোট ছিলাম যখন আমি ডিস্ট্রিক্টে খেলতে গেছিলাম, তখন তো ডিস্ট্রিক্টে এরকম অবস্থা হয়েছে যেখানে আমি বেশি লাফাই, তার থেকে অনেক অনেক কমে লাফাইছি, সেখানে আর পারি নেই। দেখা যাক, ব্লকে এইখানে যেহেতু আছে দেওয়ানগঞ্জ হাই স্কুলে, তো দেখি কি হয়। লং জাম্পও আছে, যে কোনো একটা তো কিছু করার চেষ্টা করবো, ঠিক আছে। তোর কী ক্লাস? ট্রিপল জাম্প আছে আর লং জাম্প আছে। তো ট্রিপল জাম্প নিছিস, চলো দেখা যাক। এমনিতেই আমার আব্দুল ভাইয়ের উপর ভরসা কম, রান করে ঠিক কিন্তু টিকে থাকতে পারে না, দেখা যাক কি হয়। এই যে এখন খাবো, ঠিক আছে। প্রাইস তো আসবে নাকি? যাই হোক, এই থার হয়েছে কৃষ্ণ জ্যাভেলিন থ্রো। কি রে ভাই, ফালে নাকি ভাই? কেটে গেছে খেলা, কেমন হয় খাওয়াটা? খাওয়াটা আবদ্ধ দিলে হইলে লং জাম্প। আমাদের খেলা অলরেডি হয়ে গেলো, ঠিক আছে। খেলার চান্স পাইছি সবচেয়ে বড় কথা, ঠিক আছে। এই জাম্পে হচ্ছে আমার ওই স্পন্সরটার জন্য অসুবিধা হয়ে যায়, দেখা যাক কি হয়। এখন হচ্ছে আমাদের পুরস্কার দিবে, ঠিক আছে।
open get to go get khaya maine paan kaise nahi aayi lekin ho raha aaj to matlab mere baat meri maan aaj ko pata banda mai khuda ka har ek jagah ka mandal mein pakka tha wait kara subah ka tere liye ruka tha kabhi nahi chuka tha kya bolta maa sapna tha subah ka tu gaane phuka tha road pe jo jala tha call mein gola ka kar raha hai artist ko gai ko tu dabada button hai chaba tha sun meri jaan ভোট বাড়ি সার্টিফিকেট হাতে তুলে দিয়েছে গরমন হলদি বাড়ি নবকিশোর হাই স্কুল তো চলো হাই যাও খুশি থাকতে হবে কারণ হচ্ছে কি বলবো মানে যদি আমি হাই জাম্পে ফার্স্ট হতাম তবু আমি ডিস্ট্রিক্ট যেতে পারতাম না কারণ আমার সামনে এসে দেখতাম আমাদের শোলমের স্কুল থেকে দুইটা ফার্স্ট আর সেকেন্ড আমাদের শোলমের স্কুল থেকে দুইটা কি অবস্থা এরা তিনজনে খেলছে আর তিনজনের মধ্যে দুইজনে আমাদের শোলমের স্কুলের তো গাইস এখন আছি আমাদের শোলমেড়ি হাই স্কুলে দেশটাই আজকে হচ্ছে আমাদের অ্যাডমিট দিল কালকে তো পুরো খেলা হয়ে গেছে তাই কালকে ব্লগটা এন্ড করা হয়নি ঠিক আছে তোমরা দেখতে পারলে আমি হাই জাম্পে আর পরে খেলা দিইনি আর লং জাম্প তো তোমরা দেখতে পারলে সো তোমরা সাজেস্ট করো যে সামনে হচ্ছে আমার এইচএস এক্সাম জানি না কোচবিহার খেলতে যাবো কি না সো তোমরা ডিসাইড করো যে আমি কোচবিহার খেলতে যাবো কি যাবো না কারণ হচ্ছে স্যার বললো হয়তো পরীক্ষার সময়ও মানে পড়তে পারে আমাদের ডেট কোচবিহারের ডেট খেলা ঠিক আছে তোমরা ডিসাইড করো যে আমি অ্যাকচুয়ালি যাবো কি যাবো না যেটা ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে